নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত কালী পুজো বা শ্যামা পুজো, যাকে আমরা দীপান্বিতা কালী পুজোও বলি। এই দীপাবলি উৎসবের শুভ সময়সূচি, এই সময়সূচি আমরা জানব ভারতীয় সময় অনুসারে, পঞ্জিকা অনুসারে প্রদীপ জ্বালানোর সময়, মা কালীর পুজোর সময়। এছাড়াও এই দিনে শ্রী শ্রী লক্ষ্মী পুজো এবং অলক্ষ্মী পুজো হয়ে থাকে, সেই সময়সূচিও জেনে নেব। জানব কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে প্রদীপ কেন জ্বালাতে বলা হয়, প্রত্যেকটি সনাতন ধর্মাবলম্বীরা এই দিন প্রদীপ প্রজ্বলন করেন। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কেন কালী পুজো করা হয়, কালী পুজোর সূত্রপাত কিভাবে হল দীপান্বিতা অমাবস্যায়, আসুন জেনে নেওয়া যাক। মহালয়ার দিন পিতৃপক্ষ শেষ হয়, সূচনা হয় দেবী পক্ষের। মহালয়ার দিনে পিতৃপুরুষদের তর্পণ করার প্রথা প্রচলিত আছে। পিতৃপক্ষের সময় বিদেহী আত্মারা জল গ্রহণের জন্য মর্তে আসেন। তারপর থেকে দীপাবলি পর্যন্ত তারা আমাদের কাছাকাছি থাকেন, মর্তেই থাকেন। দীপাবলির সময় পিতৃলোকে তারা আবার ফিরে যান, কিন্তু যেদিন তারা ফিরে যান সেই দিনটি অমাবস্যা। এই অন্ধকারে পিতৃপুরুষেরা যাতে তাদের গন্তব্যস্থানে ফিরে যেতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য এই অন্ধকারের পথকে আলোকিত করার জন্য দীপান্বিতা অমাবস্যা তিথিতে ঘরে ঘরে প্রদীপ প্রজ্বলন করা হয়। একইভাবে কালী পুজোর সঙ্গেও প্রদীপ জ্বালানোর প্রথা রয়েছে। হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো হয়। দেবী আরাধনা সর্বজনবিদিত, মন্দির ছাড়াও একাধিক বাড়িতে মা কালীর পুজো হয়। বাংলায় কালী পুজোকে, যেটি কার্তিক মাসের অমাবস্যাতে হয়, দীপান্বিতা পুজো বা দীপাবলি বলে। এই দিনে অনেকে দীপাবলিতে লক্ষ্মী গণেশের পুজোও করেন। শ্যামা মায়ের আরাধনা যে কেউ করতে পারেন, তবে বৈদিক মতে পুজো অর্চনার বিশেষ কিছু নিয়ম রয়েছে। কালী পুজোর জন্য বিশেষ মন্ত্র রয়েছে তান্ত্রিক মতে, যা আমাদের জীবনের উন্নতিতে আমাদের সাহায্য করে। এবছর দীপান্বিতা অমাবস্যা তিথি শুরু হচ্ছে 25শে কার্তিক, বাংলার 1430, ইংরেজির 12ই নভেম্বর রবিবার। চতুর্দশী তিথি শেষ হবে, অমাবস্যা তিথি শুরু হবে দুপুর 2:06। অমাবস্যা তিথি থাকবে 26শে কার্তিক, 13ই নভেম্বর সোমবারে দুপুর 2:33 পর্যন্ত। 25শে কার্তিক, 12ই নভেম্বর রবিবারে শ্রী শ্রী শ্যামা মায়ের আরাধনা করা হবে মধ্যরাত্রিতে, প্রদোষে সন্ধেবেলা 4:51 থেকে রাত্রি 6:27 মধ্যে শ্রী শ্রী লক্ষ্মী পুজো এবং অলক্ষ্মী দেবীর পুজো, উল্কা দানাদি, দেবীর দ্বীপযাত্রা দীপাবলি, দেবগৃহাদিতে দ্বীপদান, শ্রী শ্রী মা তারা দেবীর আবির্ভাব তিথি, দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে এবং হালি শহরে রামপ্রসাদের ভিটায় শ্রী শ্রী কালী পুজো উৎসব, তারাপীঠে শ্রী শ্রী মা তারা মায়ের পুজো, ত্রিপুরা রাজ্যের পীঠস্থান উদয়পুরে শ্রী শ্রী ত্রিপুরেশ্বরী দেবালয়ে দেবীর পুজো এবং মেলা। কালী বা কালিকা একজন হিন্দু দেবী, তার অনেক নাম রয়েছে। কোথাও তিনি শ্যামা, কোথাও তিনি আদ্যাশক্তি। প্রধানত শাক্ত ধর্মাবলম্বীরাই মা কালীর পুজো করেন। তন্ত্রশাস্ত্রের মতে তিনি 10 মহাবিদ্যা নামে পরিচিত। তন্ত্র মতে পূজিত প্রধান 10 জন দেবীর মধ্যে প্রথম দেবী। শাক্তরা কালীকে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ মনে করেন। বাঙালি হিন্দু সমাজে দেবী কালীর মাতৃরূপের পুজো বিশেষ জনপ্রিয়। প্রধানত বাঙালি হিন্দুদের মধ্যে এই উৎসব উপলক্ষে প্রবল উৎসাহ উদ্দীপনা দেখা যায়। বাংলার গৃহে গৃহে মন্দিরে কালী মার নিত্য পুজো হয়ে থাকে। মা কালীর পুজো যেমন কার্তিক মাসের অমাবস্যাতে হয়, ঠিক সেই রকম মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে রটন্তী কালী পুজো, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে ফলহারিণী কালী পুজো যথেষ্ট জনপ্রিয়। এছাড়াও শনি মঙ্গলবার, অন্যান্য অমাবস্যা এবং বিশেষ কোনো কারণে কামনা পূরণের জন্য মা কালীর পুজো করা হয়।
আমাদের এই বাংলায় ষোড়শ শতাব্দীতে নবদ্বীপের স্মার্ত পণ্ডিত এবং নব্যস্মৃতি স্রষ্টা রঘুনন্দন দীপান্বিতা অমাবস্যাতে লক্ষ্মী পুজোর বিধান দিয়েছিলেন, তবে কালী পুজোর কোনো উল্লেখ তিনি করেননি। এরপর অষ্টদশ শতকে প্রকাশিত কালী সপর্যাস বিধিতে প্রথমবার দীপান্বিতা অমাবস্যাতে কালী পুজোর উল্লেখ পাওয়া যায়। কিন্তু সপ্তদশ শতকে বাংলায় কালী পুজোর প্রমাণ কিন্তু পাওয়া গেছে। নবদ্বীপে প্রসিদ্ধ তান্ত্রিক কৃষ্ণানন্দ বাংলাতে কালী মূর্তি এবং কালী পুজোর প্রবর্তক বলে বিশ্বাস করা হয়। এর আগে মা কালীর উপাসকরা তামার তাটে কালীর যন্ত্র এঁকে বা খোদাই করে তার পুজো করতেন। অষ্টদশ শতকে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় কালী পুজোকে জনপ্রিয় করেছিলেন। এরপরে উনিশ শতকে কৃষ্ণচন্দ্রের পৌত্র ঈশানচন্দ্র ও বাংলার ধনী জমিদারেরা তাদের পৃষ্ঠপোষকতাতে কালী পুজোকে আরও জনপ্রিয় করেন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।